জিনিসটা মাথায় নিয়ে যাবেন। আসুন এখন প্লিজ, আসতে পারো। সে তো চলে গেছে, মানে কালকে আমি পাঠাই, দুপুরের আগে যদি পাঠাই হবে না রে। ঠিক আছে রাখি। হ্যাঁ, মা বাবা ডেট দিচ্ছে, এদিকে বাবার শরীরটা ভালো না। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, লেটস গো। বাবা তো, বাবা আমার কাছে কোনো সময় কোনো কিছু চায় না। টাকা আছে, টাকা দিব, আরো আরো লাগবে আরো দিব, এনে এনে দিব। বছরে কত? সোজা হিসাব 12 দিয়ে গুণ দিতে হবে। 12 শূন্য শূন্য 7 12 7 12 কত? 80 নাকি 85? ও মা কি মজা! গরিবদের জন্য আমাদের আছে ইকোনমি ফুসকা। ওনার কি হয়েছে? বিছানায় শুয়ে নামতা পড়তেছে। যা ইচ্ছা হয় করুক। আপনি একটু আসেন না, আমার ভয় লাগছে। ডিজাইনটা শেষ করে। ভাই আমি তো 13 ঘরে নামতাই জানি না। জানোস না কেন? নামতা কম নাইলে ভুরি গালাই দিব, সাথে ফুর আছে এই যে খুশ। ডেঞ্জারাস অবস্থা। দামি আসবাবপত্রের মতো, দামি গাড়ি, বড় বাসা, ফ্রিজ, এভাবে আমি থাকতে চাই না। এই তিনটাই আপনার ডিভোর্সের জন্য এক্স্যাক্ট স্ট্রং কারণ হতে পারে। না 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 না, এই তিনটা রিজনের একটাও তো সে করে না। কোনো সমস্যা নেই, আমি সাজিয়ে। ইউ আর শাউটিং অন মি। নো, ইউ আর শাউটিং। আপনি জানেন না আমি চিৎকার চিৎকার করছি এখন। প্লিজ, তুমি সকালবেলা অফিসে চলে যাবে, পাড়া প্রতিবেশী যদি কোনো কথা বলে সেটা আমাকে বলবে, তোমাকে শুনতে হবে না। ওকে, তোমার কাজ ঘুমানো, ঘুমাও। তারপর? তারপর ফুচকা খেয়েছি। ফুচকাও খেয়েছিস? হ্যাঁ। আরে শোন, মজার ঘটনা, ফুচকা খেতে খেতে কি হয়েছে জানিস? আমি তো একটা কথা ফেসবুকে চ্যাটিং করে মনে কর একটা পুরো লাইনে নিয়ে আসছি। আজ তুমি আমাকে গিফটও করবে জানিস? গিফট? কি গিফট? যদি আমি বলি তুমি কোথায় যাচ্ছ সেটা আমি জানি, তাহলে কি বলবে না? মানে এক্স্যাক্টলি আমার নাম্বারটা হচ্ছে 16 75 16 আর এটা 75 76 15, মানে কাম অন, একদম সেম অ্যাজ ইট ইজ, সেম কালার ভাইয়া। সরি সরি, ইটস মাই ব্যাড, মাই মিস। আমার অফিসের বস রমেশ ভাই দিছিল গাড়িটা। ওইটা আমার গাড়ি পাভেল। না না না, তুমি ভুল করতেছো, একই গাড়ি অনেকেরই থাকতে পারে। আর অপরাধ কেন কি? হ্যাঁ কিচ্ছু না বুঝিস, তোর বর আয়া 12 বছর হাডাই এক করা একই ফাতে ভাত খাই দে, তুই আর নো চিন্তা লাগিও, এরকম হতো না ভাই, আয় কষ্ট খাই দে। ভাই আপনি যেভাবে বাইরে, অফিসের নাম গুগলে সার্চ দিয়েছিলাম, কিছু পাইনি। আমি কি অত শত বুঝি মা, তবে ও যেদিন থেকে চাকরি পেয়েছে সেদিন থেকে আমার কপাল খুলে গেছে। ভাই চিন্তা ফালাইতে বললেই হয় না,
আমি ভাই আমার চিন্তা করে নিস। কি রমেশ ভাই, আমি এই কাজ আর করব না। তুই ফল না, তুই ফল না, তুই কি করতে লেগে কারবারে আ হন। তোমার কি মন খারাপ? কই না, এই যে হাসতেছি, কি হয়েছে কত? আমার কপালে কি সুখ আছে কো? দেখো দেখা তোমার ভাই আমার কাছে লোকজন জানাজানি হয়ে গেলে না অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাব। আর পারলে আজকে রাতেই যায়েন গা, ঠিক আছে? কি হলো? তুমি কি আমারে আগের মতোই ভয় পাও? ভয় পাইলে কাম করো, গেলাম। দুদিন ধরে দেখতেছি তুমি গার্মেন্টসেও যাও। ভালোবাসি বলবে না? কি লাভ হতো বললে? স্বপ্নের কথা বলতো, স্বপ্নের কথা বলেছিল ভাইয়া।